নমস্কার আবার একটা লাইভ নিয়ে হাজির হয়েছি ক্যালকলিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেসের দর্শকদের কাছে একই যোগে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা বিশ্লেষণ করে দেখাতে চেষ্টা করব। সেটা আপনারা অনেকেই বা সবাই হয়তো জানেন যে এইবারে এক্সিট পোলের দিন থেকে শুরু করে যেদিন এক্সিট পোলের ফল আসা শুরু হয় সেই থেকে একটা কথা নিয়ে নানান বিবাদ বিতর্ক হচ্ছিল সেটা হচ্ছে শেয়ার বাজারকে বা ক্যাপিটাল বাজার যেটাকে মূলধনী বাজার বলে তাকে কোনোভাবে শাসক দলের পক্ষ থেকে বা সরকারিভাবে প্রভাবিত করা নিয়ন্ত্রণ করা তার থেকে ফায়দা লঠা এই প্রচেষ্টা হয়েছে কি না আমরা জানি যে নির্বাচন পরবর্তী অধ্যায় নতুন সরকার যেটা পুরনো সরকারেরই একটা নতুন রূপ অনেক ক্ষয়িষ্ণুভাবে তারা এসেছে তো তাদের ক্ষমতায় আসার পরে কংগ্রেস সহ একটি দুটি দল মিলে তারা আদালতেরও দ্বারস্থ হয়েছে যে এর মধ্যে কোনো কিছু অনৈতিক বা বেআইনি কিছু আছে কিনা তো আমরা ঠিক ওই জায়গাটাতেই দেখব যে কি হয়েছে এবং তার মধ্যে সত্যি সত্যিই কোনো এই ধরনের অনুসন্ধান করে দেখার প্রয়োজন আছে কি না বেআইনি কিছু বা অনৈতিক কিছু হয়েছে কিনা ঘটনাটা যেটা ঘটেছে সেটা আপনারা সবাই জানেন যে এটার বোধ হয় কোনো নজির নেই যে ভারতবর্ষে শুধু না অন্য কোনো দেশেও যেখানে এই শেয়ার বাজার ক্যাপিটাল মার্কেট আছে মূলত সব দেশেই আছে সেইখানে কোনো প্রধানমন্ত্রী বা দেশের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরিভাবে বাজার সম্পর্কে মন্তব্য করছেন এবং বাজারকে প্রভাবিত করার জন্যে বা বাজারে যে বিনিয়োগকারীরা আসেন তাদেরকে পরামর্শ বা উপদেশ দিচ্ছেন নির্বাচনী প্রচারের প্ল্যাটফর্ম থেকে এটা একেবারে সম্পূর্ণ একটা বেনজির এবং নিদর্শনহীন ঘটনা নির্বাচনের যে প্রচার পর্ব সেই প্রচার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই বলেছিলেন যে চার তারিখের পরে অর্থাৎ গণনার পরে তারা এত বিপুল ইয়ে নিয়ে ক্ষমতা নিয়ে এবং বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন যে বাজারে একটা তেজি ভাব আসবে এবং সেটাও নাকি অভাবনীয় অতএব বাজার থেকে যারা বিনিয়োগ করেন তারা যেন এই ব্যাপারটা মাথায় রেখে বাজারে পার্টিসিপেট করেন এইখানে আমার মনে পড়ছিল যে এর আগে ভারতবর্ষ এমন প্রধানমন্ত্রীকে পেয়েছে যার অর্থনৈতিক পাণ্ডিত্য একেবারে তর্কাতীত প্রশ্নাতীত এবং শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীর কাছে ডক্টর মনমোহন সিং তিনিই আবার উদারীকরণ বাজার খুলে দেওয়া এইসবের জনক বা প্রতিকৃত ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে তিনি কোনো দিন কিন্তু বাজার সংক্রান্ত কোনো মন্তব্য কোনো বা নিজের ওপিনিয়ন যাকে বলে বা প্রভাবিত করার চেষ্টা কোনো দিন তার থেকে সম্পূর্ণভাবে বিরত থেকেছেন এবং যে একবার একটা মন্তব্য করেছিলেন সেটা অনেকটা এইরকম ছিল আমার এক্স্যাক্টলি কনটেক্সটা মনে নেই কিন্তু শেয়ার বাজারের এইরকম হঠাৎ কোনো তেজিভাব বা মন্দাভাব নিয়ে একটা প্রশ্নের উত্তরে এই প্রভাত প্রতিম প্রবীণ অর্থনীতিবিদ জানিয়েছিলেন যে শেয়ার বাজারটা নাকি একটা অদ্ভুত ব্যাপার উনি অর্থনীতির অন্যান্য বিষয়গুলো বুঝলেও শেয়ার বাজারটা কোনোদিনই তার পক্ষে বোঝা হয়ে ওঠেনি কি কারণে যে হঠাৎ সেখানে তেজিভাব আসে হঠাৎ মন্দাভাব আসে কারা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে এটা নাকি ওনার বোঝা হয়ে ওঠেনি আর এইখানে আমরা এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আগের টার্মে ওনারাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনারা কিন্তু একেবারে সরাসরিভাবে ডাইরেক্টলি বিনিয়োগকারীদের কাছে আবেদন রেখেছিলেন যে বিনিয়োগ করুন কারণ আগামী দিনে শেয়ার বাজার সাংঘাতিক চাঙ্গা হতে চলেছে তারপরে যেটা দেখা গিয়েছিল তার কয়েকদিনের মধ্যেই এক্সিট পোলের রেজাল্ট এলো এবং এক্সিট পোলের রেজাল্টে সব এক্সিট পোলে একেবারে বলা যেতে পারে যে ইউনানিমাসলি একই ধরনের একটা রেজাল্ট দেখানো হলো যাতে বিজেপির একটা বিপুল জয় এবং একটা বিপুল সংখ্যা নিয়ে আবার ফিরে আসা প্রত্যাবর্তন তার একটা আভাস দেয়া হলো এবং মার্কেটটা একদিনে কিন্তু মনে রাখতে হবে তিন শতাংশ বেড়ে গিয়েছিল এই যে র্যালিটা একদিনে এই তিন শতাংশ বেড়ে যাওয়াটা যে কোনো শেয়ার বাজারের পক্ষে একটা সাংঘাতিক ব্যাপার অভূতপূর্ব ব্যাপার তো সেটা হয়েছিল হওয়ার পরে যেদিন আসল গণনার ফল আসতে শুরু করলো যে মুহূর্তে দেখা গেল যে বিজেপি তাদের যে প্রত্যাশিত ফল আপকিবার বা চারশো পা চারশো পেরানো বা না হোক নিধেন তিনশো পঞ্চাশ পেরানো বা নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোর যাকে বলেছিলেন এটা আন ইমাজিনেবল গুড রেজাল্ট করবে বিজেপি তার কোনোটার দিকেই যাচ্ছে না এবং এই প্রথম নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে একটা শক্তিশালী বিরোধী দল ক্ষমতায় না হলেও বিরোধী দলের একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আসতে চলেছে এবং একটা অনিশ্চয়তা যে সরকার সত্যি এন করতে পারবে কিনা মোদীর নেতৃত্বাধীন সরকার করতে পারবে কিনা সেই অনিশ্চয়তার পরে বাজারে কিন্তু আবার ধস নামে সেটাও প্রায় আড়াই শতাংশ মতো ধস নামে ধীরে ধীরে আবার যখন সরকার গঠন হয়ে যায় আবার বাজার তার ছন্দে ফেলে কিন্তু এই কদিনের মধ্যে যে বিপুল টাকার বিপুল অঙ্কের একটা কেনা শেয়ার হয়েছে এইটাকে বলতে অনেকেই তুলনা করছে যে ইনসাইডার ট্রেডিং যাকে বলে ইনসাইডার ট্রেডিংটা আর কিছুই নয় যে আমি একটা সিস্টেমের মধ্যে থেকে বা কোনোভাবে আমার ভেতরের কিছু খবরের ভিত্তিতে আমি সরাসরিভাবে বিনিয়োগকারীদের প্রভাবিত করছি এবং তার ফলে এই যে প্রভাব খাটানো এবং এই যে আবেদন এর ফলে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হয়ে থাকে ফায়দা তুলে থাকে তাহলে সেইটা কিন্তু ইন ইনসাইডের ট্রেডিং এবং ইনসাইডের ট্রেডিংটা যে কোনো দেশেই একেবারে একটা গর্হিত অপরাধ এবং বেআইনি কাজ হিসেবে গণ্য করা হয় মনে রাখতে হবে এটা কিন্তু প্রমাণ করা অত্যন্ত কঠিন ব্যাপার যে সরাসরি ওনার মানে এই যে লিঙ্কেজগুলো যে ওনারা বলেছেন ওনাদের কাছে কিছু ইনফরমেশান ছিল কি রেজাল্ট হতে যাচ্ছে বা সবকটা কটা এক্সিট পোল এইরকম হবে অতএব ওই দিন বাজার চাঙ্গা হবে এইগুলোকে জুড়ে মানে যে কানেক্টিং দ্য ডটস এটা প্রমাণ করা কিন্তু খুবই কঠিন কিন্তু যাকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলা যায় সেইটা দেখতে গেলে কিন্তু একটা কোথাও না কোথাও যোগসূত্র একটা লক্ষ্য করা যাচ্ছে কেন ওনারা বললেন কয়েকদিনের মধ্যে একটা এক্সিট পোল এলো সেই এক্সিট পোলে সবগুলোতেই সাধারণত দেখা যায় এক্সিট পোলের মধ্যে একটা ভেরিয়েশন থাকে এক একটা এক্সিট পোল এক একটা এজেন্সি এক একভাবে বলেন কিন্তু এই প্রথম দেখা গেল সব কটা এক্সিট পোল একইভাবে এবং সংখ্যাগুলো যা ছিল তা মূলত একেবারে খুব কাছাকাছি বা একই তো এর মধ্যে একটা যোগসূত্র অন্তত যে কথা বললাম ওই সার্কস্ট্যান্সিয়াল একটা এভিডেন্স খোঁজাও খুব একটা কঠিন নয় কিন্তু সেটাকে প্রমাণ করা খুবই কঠিন আর একটা জিনিস আছে মার্কেটেই বলে যাকে শর্ট সেলিং বলে এবার সেইটার মধ্যেও অনৈতিক আছে কিনা না বা বেআইনি আছে কিনা সেটাও দেখতে হবে শর্ট সেলিংটা হচ্ছে যে আমি কোনো শেয়ারটা ডাইরেক্টলি হয়তো কিনলাম না মানে ধরুন আমি একটা বকল বড় করা যাকে বলে শেয়ার বড় করে রাখলাম আমার কাছে কিছু নির্দিষ্ট পরিসংখ্যান তথ্য আছে সেটার জন্য বড় করে রাখলাম এইবার আমি বাজারটা যখন ফল করলো বা বাজারটা যখন বাড়লো তখন আমি ছেড়ে দিলাম শেয়ারটা আমি লাভ করে চলে গেলাম কারণ আমি বর্ধিত মূল্যে ওটা কিনছি বা আমি যদি জানি যে মানে বাজারটা অমুক দিনে পড়বে আমি সেই সময় কি করলাম যে ওই সেম দিনে আমি ওটাকে ছেড়ে দিলাম আবার যখন ঠিকঠাক একটা প্রাইস হলো তখন আমরা ওটাকে আবার নিয়েও নিতে পারি এই যে কেনা বেচার যে ডিসিশন বা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো যদি আমরা কোনো সুনির্দিষ্ট এবং ভেতর থেকে আসা খবরের রেসপেক্টে নিই এবং ওই শর্ট সেলিং করি এটার দুটো গুজরাটি প্রতিশব্দও আছে আমি এই মুহুর্তে মনে করছে না যে কীভাবে শর্ট সেলিংটা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও অনৈতিক এবং বেআইনি এই দুটো মনে রাখতে হবে তো মূলত যে অভিযোগটা করে কংগ্রেস সহ একটি দুটি দল আদালত দিয়ে যাচ্ছে তারা এইটাই প্রমাণ করতে চাইছেন যে এই যে শেয়ার বাজারে সরাসরিভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে প্রভাব করেছেন বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলেছেন তাতে একটা বিশেষ গোষ্ঠী মানে একটা নির্দিষ্ট কিছু সংখ্যক লোক আর্থিকভাবে ফায়দায় উঠেছেন এবং এই যে লাভটা এটা অনৈতিক কারণ তারা কিছু নির্দিষ্ট খবর যেটা ভেতর থেকে বেরিয়েছে সেই খবরের ভিত্তিতে এটা করেছেন আমি আগেও যেরকম বলেছি এটা প্রমাণ করা খুব খুব খুবই মুশকিল কারণ ওই যে ডটসগুলোকে কানেক্ট করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই নির্দিষ্ট এই খবরটা ছিল সেই খবরের ভিত্তিতে এইভাবে এই স্টেটমেন্টটা করে এই বাজারকে প্রভাবিত করা হয়েছে হাও এবার যেভাবে ঘটনা পরম্পরা এসেছে তাতে কিন্তু একটা অন্তত একটা সন্দেহ বা সংশয়ের জায়গা থেকেই যাচ্ছে যে কারণ আমি বললাম তারপরেই এক্সিট পোল সেখানে একটা যেরকম আমি বলেছি ঠিক সেইরকম এক্সিট পোল হলো বাজারটা চাঙ্গা হলো তারপর বাজারটা আবার দুদিন বাদে পড়লো আসল রেজাল্টের সময় কোথাও না কোথাও কিন্তু একটা এই আবার ওই টার্মটাই আসছে এভিডেন্সের একটা গন্ধ এবং থেকে যাচ্ছে তো এটা তো একেবারেই একদিক থেকে আদালতের বিচার্য সেভির বিচার্য এখন প্রশ্ন উঠতে পারে যে সেভি সুয়োমোটো এটার তদন্ত করে দেখবে কিনা সত্যিই কিছু ঘটেছে কিনা ঘটলে তার কী ইয়ে হবে এগুলো আমি যেটা বলছি মানে হয়তো যা যা হওয়া উচিত তার কোনোটাই হবে না প্রমাণ করাটাও কঠিন কিন্তু জনমানসে যারা ঠিকঠাক বিশ্লেষণ করবেন বিচার করবেন তাদের মনে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে বাধ্য সেই প্রশ্নগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও ভাবুন আপনাদের নিজেদের বিচার বিশ্লেষণ দিয়ে এগুলোর বিচার করুন আমাদের কাজ শুধু আপনাদের সামনে তুলে ধরা যেরকম ওই মহাভারতের যুদ্ধে সঞ্জয় বলেছিলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কিং করব তো সঞ্জয় জিজ্ঞাসা করার পরে ঠিক কি কি হচ্ছে উনি সেইটার ম্যাটার অফ ফ্যাক্টলি একটা বিবরণ দিয়েছিলেন উনি যা দেখছেন সেটা তো আমরাও বললাম যেটা যেটা যেভাবে হয়েছে ঠিক তার একটা আমাদের যে দিক থেকে যা মনে হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এর যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সেটা তো সবসময় গণতন্ত্রে জনতার ওপর থাকে এটারও আপনাদের ওপর তবে সেই সঙ্গে আমাদের লক্ষ্য থাকবে আদালত বা সেভি যেটাকে বলা হয় যে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা তারা কি সিদ্ধান্ত নিচ্ছে তারা কি তদন্ত করছে আদেও তদন্ত হবে কিনা হ্যাঁ তো সবগুলো নিয়েই আমরা আপনাদের সামনে শুধু ঘটনা পরম্পরাটা তুলে ধরলাম আপনারা বিচার করে দেখবেন কিন্তু দেখতে থাকুন ক্যালকালিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস আর যদি এই সংক্রান্ত যে কোনো ডেভেলপমেন্ট বা আপডেট হয় আমরা নিশ্চয়ই আপনাদের কাছে জানাতে থাকবো